শীতকাল মানেই বাজারে আসে নতুন গুড়। গুড় দিয়ে তৈরি হয় নানান রকম মিষ্টি। শীতের সব থেকে বেশি জনপ্রিয় মিষ্টি মোয়া। মোয়া বলতে আমরা বুঝি জয়নগরের মোয়া। এখানে একটা লোক ছিল, সে ওই মানে কড়াই করে নিয়ে ওই জয়নগরের ওই ওখানে মেলাতে বিক্রি করতো। কত জয়নগরে মোয়া বলে প্রচার হয়ে গেছে, সেইভাবে মাল তৈরি করে বিক্রি করা হয়। জয়নগরে কারিগর পাবেন না, জয়নগরে যখন দোকান বেশি নেই, খুব কম। এই গ্রামের মধ্যে দোকান না হলে আমরা কোনো সোদাখানার দোকান আছে গ্রামের মধ্যে, এই গ্রামের মধ্যে। সেই মোয়া তৈরির ভিয়েন ঘরে পৌঁছালাম আমরা, জয়নগরের বহুরু গ্রামে মোয়া সাম্রাজ্যে। বহুরু স্টেশন থেকে হাঁটা পথে কলুর মোড়, সেখানেই বেশ কিছু ঘরে তৈরি হয় মোয়া। দূর দূরান্ত থেকে অনেকেই আসেন এখান থেকে মোয়া কিনে নিয়ে যেতে। সাধারণত আগে বিয়ে হলেই এই ভিয়েন ঘর কথাটি সামনে আসত, আর ভিয়েন ঘর এখন বর্তমানে সেভাবে চোখেই পড়ে না, ক্যাটারাররাই খাওয়ার নিয়ে চলে আসেন। কিন্তু এই ভিয়েন ঘর আমরা বহুরুতে এসে দেখতে পেলাম, এখানে চলছে মোয়া তৈরির প্রক্রিয়া। সেইটা আমরা পাক করে নিই। পাক করে নেওয়ার ফলে আমরা হচ্ছে কি পাকলামই লাগলাম করাতে, প্রায় এক ঘন্টা পরে আমরা কী করি, আমাদের যে কনকের খই সেই খই দিয়ে মিশ্রণ করি, এবং তার প্রায় আধা ঘন্টা পরে আমরা যেগুলো রোজ যে র মেটেরিয়ালগুলো ব্যবহার করি, মূলত ধরুন কাজু, কিশমিশ, হ্যাঁ, ঘি, এইগুলো দিয়ে আমরা মিক্সিং করি। মিক্সিং করে প্রায় তিন থেকে চার ঘন্টা আমরা রেখে দিই। রাখার পরে তারপরে আমরা হচ্ছে করি, আমরা আর মোয়াটা তৈরি করি। আমার হাতে যে খইটা দেখা যাচ্ছে এটি এখানকার মোয়ার মূল ইনগ্রেডিয়েন্টস বলা যেতেই পারে, মূল উপকরণ। এই খই কনক চুর খই বলা হয়, আর এই খই ছাড়া মোয়া সাধারণত হয় না, কারণ এই খইয়ের গন্ধটাই অন্যরকম। জীবনটা কিরকম টানতে, দশটা যে দেওয়া হবে কিরকম টানতে পারে সেইভাবে তাকে মেজারমেন্ট করতে হবে। ও ঢাকা দেবেন, এবারে টেনে নেবে, এবার খুললে এবারে ওর মধ্যে ওই খির টির এটা সেটা হ্যানা বানা দিয়ে টেস্ট করে এবার আস্তে 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 পাকাতে লাগে। এই যে এত করে মোয়া যে আপনারা তৈরি করছেন, কিরকম কস্টিং পড়ে এগুলো? কস্টিং দেখুন, আমরা বিভিন্ন দামে এই মোয়াটা রাখি। ধরুন সবচেয়ে কম আমাদের এই মুহূর্তে আছে 200 টাকা রেট, সবচেয়ে হাইয়েস্ট আছে আপনার 500 টাকা রেট, মানে 500 টাকা কেজি। আর পিসে আপনার হচ্ছে কি 10 টাকা পিস পড়ছে, সবচেয়ে কম, সবচেয়ে হাইয়েস্ট হচ্ছে 25 টাকা পিস। শুনুন, যে যারা এখন ছেলেরা দেখে ওরা শিখছে, তারা তো গাছে উঠবে না, উঠবে কি? মা ঠাকুরদেরা যা করে এসছে, যার ছেলেরা শিখেছে, তারা ছাড়া আর পারবে না। ধরুন এই গ্রামের মধ্যে ধরুন 10 জন শিল্পী আছে, তখন সব মরে গেছে, তাদের একজন আছে, এই করতে করতে শেষ হয়ে গেল, ছেলেরা করে না, এসব জিনিস করে না, এই ঘটনাই দেয়। এর ধরুন 2-4 বছরের মধ্যে থাকবে না, চলে যাবে, নতুন করে শিল্পী তৈরি হচ্ছে না। ইম্পোর্ট এক্সপোর্টে যাচ্ছে না কেন আপনারা এত ব্যাপক হারে? মোয়ার যেহেতু লাইফ টাইমটা খুব শর্ট, ধরুন খুব বেশি হলে 1 সপ্তাহ স্টে করানো যায়। এবার এখনও অনেক অনেক দোকানদার হয়তো চেষ্টা করছেন যারা 15 দিন 20 দিন, কিন্তু এক্সপোর্ট ইম্পোর্টের ক্ষেত্রে
একটা নির্দিষ্ট ব্রাউন্স থাকে, দেখুন 3 মাস হ্যাঁ কি 6 মাস, এখনও পর্যন্ত কি সেইভাবে স্টে করানো যায়নি, লাইফ টাইমটা মানে লাইফ সেলটা বাড়ানো যায়নি, সেক্ষেত্রে ইম্পোর্টের ক্ষেত্রে এটা একটা বড় বাঁধা। আমার হাতে চলে এলো আস্ত একখানি বহুরুর মোয়া, আর এই মোয়া খাওয়ার জন্য জিভে জল কারোর আসবে না এমনটা তো হতেই পারে না। পাক রেডি করে প্রায় 3-4 প্রক্রিয়ার পর এই ফাইনাল পাক দেওয়ার পর আমার হাতে চলে এলো। দিলেন, এবার খেয়ে দেখা যাক কেমন। একটা সুন্দর নরম খই, তার সঙ্গে নলেন গুড়ের একটা সুন্দর টেস্ট, খুব একটা মিষ্টি নেই, তার সঙ্গে সঙ্গে ড্রাই ফ্রুটস, এই সমস্ত কিছু মুখে একসঙ্গে পড়ছে, আর এটাই এখানকার মোয়ার একেবারে স্পেশালিটি বলা যায়। আর শীতের পরন্ত বিকেলে হাতে একখানি মোয়া নিয়ে আপনারা আড্ডা মারুন। বছরে একবার হয়, একটু খাওয়ার দরকার আছে, যে কোনো গাছের ফল বছরে একটু খেতে লাগে, আম হোক, লিচু হোক, জাম হোক, পেয়ারা হোক, সিজনের খাবার খেতে লাগে। এই গুড়াটা ভিটামিন আছে, কিন্তু প্রচণ্ড একটা অ্যাকশন আছে, একটু খাওয়ার দরকার আছে। মোয়া বলতেই যারা বলছেন জয়নগরের মোয়া, তাদের ধারণাটা আমাদের এই সম্পূর্ণ প্রতিবেদন দেখার পর কিছুটা হলেও মিটবে, কারণ জয়নগর নাকি বহুরু, কে কাকে টেক্কা দিচ্ছে এইবার শীতে সেইটা ঠিক করবেন আপনারাই। তাই বহুরু মোয়া ট্রাই করে দেখুন আর বলবেন কোনটা বেস্ট।